প্লাস্টিকের ব্যবহার বাড়াই হারিয়ে যাচ্ছে বাঁশ বেতের শিল্পকলা আর্থিক সংকটে শিল্পীরা একসময় বাড়ির বেশিরভাগ জিনিসপত্রই বাঁশ বেত কিংবা কাঠের তৈরি উপাদান ছিল বর্তমানে বাজারে বেড়েছে প্লাস্টিকের জিনিসপত্রের চাহিদা সময়ের পরিবর্তনের সাথে সাথে বাঁশ ও বেত শিল্পের জায়গা দখল করেছে প্লাস্টিক আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন শিল্পের অন্যতম বাঁশ ও বেত শিল্প বিলুপ্তির পথে সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে বাঁশ ও শিল্প বর্তমানে প্লাস্টিকের তৈরি গৃহস্থের সরঞ্জাম তৈরি হওয়ায় বাঁশের তৈরি পণ্যের আর কদর নেই বললেই চলে আর এর ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়ার বাঁশ ও বেত শিল্পীরা ঝুড়ি আপনার পোলো আছে আপনার সেকশন পাইপের ওই যন্ত্র আছে বিভিন্ন রকম সাইজের ঝুড়ি আছে মাটি কাটা থেকে শাক জোয়া যে মানে সকল রকম জিনিস আছে প্লাস ওই যে বাচ্চাদের হাতলা তৈরি করা হয় প্লাস্টিকের জিনিস ব্যবহার করলে মানে শৈলের ক্ষতি পারিবারিক সব সকল রকম ক্ষতি হতে পারে আমাদের জিনিসটা যদি ব্যবহার করা হয় আপনাদের মানে সবার পক্ষে জিনিসটা ভালো হবে ব্যবহারও অনেক দিন করতে হবে আর প্লাস্টিকের জিনিস ব্যবহার করলে দামও বেশি যাবে আপনার প্লাস আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন না প্লাস আরও আপনার ক্ষতি এক সময় গ্রাম্য এলাকায় বিভিন্ন জায়গায় বাঁশ ঝাড়ির দেখা মিলত কিন্তু সময়ের ব্যবধানে ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে সেই ছবি প্লাস্টিক ও অন্যান্য বিভিন্ন সামগ্রীর কত বেড়ে যাওয়ার ফলে এসব কুটির শিল্পের চাহিদা এখন আর নেই বাজার দখল করেছে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি নানান জাতের আসবাবপত্র প্লাস্টিক পণ্য স্বল্প মূল্যে হাতের নাগালে পেয়ে যাওয়ার ফলে অবলুপ্তি হতে চলেছে এই কুটির শিল্প পাশাপাশি করোনা লকডাউনের সময় কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সেই থেকে এখনো মাথা ঠেলে উঠতে পারেননি বাঁশ ও শিল্পীরা এই জীবিকাকে প্রধান বাহক হিসেবে আঁকড়ে রেখেছেন বসিরহাটের অনেক পরিবারই কিন্তু দিন দিন বাঁশের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই এই শিল্পের সঙ্গে জড়িত কারিগররা লকডাউনের সময় খুব মানে অবস্থা খারাপ গিয়েছে এই লোন টোন করে আর কি মহিলা সমিতির লোন গ্রুপ টুরুপ নিয়ে এখন সেখান থেকে কিছুটা কিছুটা আর কি মানে সম্পূর্ণ এখনও জায়গা আসতে পারিনি লকডাউন অনেকটা ক্ষতি হয়ে গেছে বসে থেকে আর কিছুটা আর কি মোটামুটি চলার মতো একবারে যে খুব ভালো জায়গায় ভালো জায়গায় না মোটামুটি চলার মতো এসছে তিরিশ বছরের ওপরে আমাদের এই কারোবার চলে জীবন জীবিকার তাগিদে বাবা দাদার এই পেশাকে এখনও ধরে রেখেছে পরিবারগুলি বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট নিউজ এইটিন লোকাল